আচ্ছা, আজকে আমরা স্টাইল শুরু করব। হ্যাঁ, স্টাইল করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন, আমাদের হেডার অংশে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কালোটা, আর মেনু এবং মাঝখানে কিছু কন্টেন্ট। তো আমরা প্রথমে হেডার অংশে স্টাইল শুরু করব। ক্লাসগুলো কপি করে নিই, ক্লাসগুলো হচ্ছে আস্তে আস্তে করি কপি। হ্যাঁ, নিজে ম্যানুয়ালি। প্রথমে হেডার এরিয়া, একটা একটা স্টাইল করবো, একটা একটা আর এটা হচ্ছে লোগো। তারপর লোগো আছে, মেইন মেনু আছে, লোগো, মেইন মেনু, শুরুতেই করে দিলাম। আমি কিছু ক্লাস নিছি, যেমন ফ্লোট লেফট, তবে ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট রাইট, তারপর তারপর এখানে আছে ওয়েলকাম টেক্সট। ওয়েলকাম টেক্সট কোন ফন্টটা বডিতে আছে? ওপেন সেন্স। আমরা ওপেন সেন্স ফন্টটা নিয়ে আসি, বুঝে নাই। ওপেন সেন্স প্লাস ল্যাটো দুটাই নিয়ে নিলাম এবং ইউজ। ওপেন সেন্সের মধ্যে লাইট, সেমি ভোল্ট, ল্যাটোর মধ্যে আমি লাইট, বোল্ট, এক্সট্রা বোল্ট, এই দুটা নেওয়ার পর জাস্ট এই জিনিসটা কপি করব। আমার ফন্ট দিলাম, আর আমার বডি ফন্ট হচ্ছে ওপেন সেন্স। এটা হচ্ছে আমার বডি ফন্ট, একটা ফন্ট সাইজ দিয়ে দিই 14 পিক্সেল, লাইন হাইট 22 পিক্সেল, আর এটা হচ্ছে আমাদের মেনু ফন্ট বা লোগো ফন্ট, তাই না? লোগো, মেনু এবং লোগো। বডি ফন্ট সাইজ 14 পিক্সেল দিয়েছিলাম। হ্যাঁ, 14 পিক্সেল, লাইন হ্যাট, লাইন হ্যাট 24 পিক্সেল। এবার স্টাইল শুরু করি। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে আর কিছু না। এটা জেপিজি আকারে নিই, এক কালারের যেহেতু। এটা হবে আমার হেডার এরিয়াতে ব্যাকগ্রাউন্ড URL mg/.jpg, নো রিপিট, স্ক্রল 00, কভার। একটা মিনিমাম হাইট দিই, মিনিমাম হাইট 400 পিক্সেল, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা শো করে। ব্যাস। আচ্ছা, আমাদের কলাম নিয়েছিলাম, কলামের কোনো উইথ দিয়ে নেই,
হতাম। এই সাইডটা আমরা 970 পিক্সেলে করি, কারণ আমাদের স্ক্রিন হচ্ছে 1024, ঠিক আছে, 970 পিক্সেলে করি। হ্যাঁ, কলাম উইথ 970 পিক্সেল, মার্জিন 0, মার্জিন 0 অটো। এ হচ্ছে আমাদের স্টাইল। তারপর লোগো, লোগোতে আমার কি 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 আছে, লোগোতে H1, A H1, তারপর হচ্ছে মেন মেনু, ইউএলআইডি ম্যাপ, এলআই এ, লোগোতে আছে A H1, তারপর মেন মেনুতে ইউএলআইডি ম্যাপ, এলআই এ, ওভার, ডিসপ্লে ইনলাইন। এবার লগটা করি, ল্যাটো বোল্ট 24 পিক্সেল, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ট, তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি লেটো বোল্ট দেওয়া আছে, কালার কালার সাদা, আর কালার সাদা। এই যে একটা মার্জিন পাচ্ছে, এটা কিসের মার্জিন জানেন, এটা হচ্ছে H1-এ একটা মার্জিন আছে, সেজন্য এটা উপরে উপরে জায়গা নিয়ে নিছে। আমি কি করব, যত H1, H2, H3, H4, H5 এমন H6 আছে সবগুলোর মার্জিন 0, প্যাডিং 0, কোনো মার্জিন এবং কোনো প্যাডিং হবে না, আমরা জাস্ট আমরা নর্মালি দিব ম্যানুয়ালি। ওকে, এবার এখন দেখেন লগো এবং মেনু, যখন ফ্লোট লেফট রাইট করছি এই ওয়েলকাম টেক্সট উপরে উঠে আসছে, এখানে দেখা যাচ্ছে না, এই যে ওয়েলকাম টেক্সট উপরে উঠে আসছে। আমাকে লগো মেনুকে একটা মিনিমাম হাইট দিতে হবে, আমি একটু মেজার করে নিই মিনিমাম হাইট কতটুকু দিলে ভালো দেখায়। যেমন এই দেখেন 90 পিক্সেল দিই, সেটা হচ্ছে লগো আর মেনুকে মিনিমাম হাইট 90 পিক্সেল, ঠিক আছে। এবার এবার আমি স্টাইল করি, এটাকেও সাজাই নিই, তারপর দুইটাকে মেজার করে নিচে নিচে নামিয়ে আনবো, ঠিক আছে। প্রথমে দুইটাকে সাজাই নিই, তাদের ল্যাটো বোল্ট 14 পিক্সেল, ফন্ট ওয়েট 700, টেক্স ট্রান্সফর্ম আপার কেস, তার কালার কালার সাদা, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, প্যাডিং, আর হোবারে নিচে কি আছে, এটা বর্ডার আছে, এটা একটু ভালো করে দেখবেন কিভাবে দেই। হোবার প্রথমে ট্যাক্স ডেকোরেশন নান করবি, ঠিক আছে, পজিশন রিলেটিভ, আমি বিফোর আফটার করে দিব, ঠিক আছে, বর্ডারটা
বর্ডার বটম করেও দেওয়া যায়, কিন্তু বর্ডার বটম করে দুই কালারও দিতে পারবো না, প্লাস বর্ডার বটম দিলে হবে কি, আমি মাউস নিলেই নাচানাচি শুরু করবে। তো আমি বর্ডার বটম দিয়ে দিব না, আমি জাস্ট বিফোর আফটার দিয়ে দিব। এখন তার আগে বোঝার সুবিধার্থে লঘু মেনুকে আমি একটা একটু ব্যাকগ্রাউন্ড দিই বোঝার সুবিধার্থে। আমার লঘু মেনু এরিয়া হচ্ছে এইটা, এখন আমাকে এটাকে সেন্টার করতে হবে, মানে লঘু মেনুর সাথে এবং এটার সাথে সেন্টার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি নতুন একটা প্রপার্টি ইউজ করছি, ইম্পর্টেন্ট এই জিনিসটা কাজ হচ্ছে। মনে করেন আপনি এই জায়গায়, আমি যদি বলি এই যে টেক্সট আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এ হবার, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দেওয়ার পর আমি কিন্তু এখানে কি করছি, টেক্সট ডেকোরেশন নান করছি, তার মানে আমার মেনুতে টেক্সট ডেকোরেশন আসবে না। এখন আমি যখন উপরে লিখে দিছি এ হবার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এবং ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, তখন আমার কি আসবে, যতই যা করি না কেন ওই ওইটাই পেয়ে যাবে। তো আমি কি করলাম, আমার কোথাও কি আন্ডারলাইন লাগবে না, সেজন্য এ হবার টেক্সট ডেকোরেশন নান দিয়ে ইম্পর্টেন্ট করে দিলাম, যাতে বডিতে যেখানেই লিঙ্ক ইউজ হোক আন্ডারলাইন আসবে না। ঠিক আছে, আমি এটাকে একটু উপর থেকে নিচে নামায় নিয়ে আসি। আচ্ছা এটা ফ্লোট লেফট পায় নাই, আমার স্পেলিংয়ে ভুল আছে এখানে, ফ্লোট লেফট, যার কারণে পুরো ওই জায়গা করে নিছে। আচ্ছা এই অবস্থায় এবার আমি এটাকে নিচে নামিয়ে আসি, লগো প্যাডিং 15 পিক্সেল 0। আমি যদি দেখি কতটুকু নামালে আমার এই বড় বড় আসে, এটুকু তাই না, মাঝখানে আসলো, এটা হচ্ছে আমার লগো। এটা আমার লগো, এবং এই যে মেন মেনু, মেন মেনু কীরকম, আর একটু প্যাডিং দিই উপরের নিচে, তাও নিচে নামিয়ে আসি এই অবস্থায়। ঠিক আছে, এটাও নিয়ে আসলাম। এবার আমি হোভার ইফেক্টটা দিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই আর লাগবে না। এবার আমি হোভার ইফেক্ট দিব। হোভার ইফেক্টে কি আছে, আমার হোভার ইফেক্টে দুইটা কালার আছে, একটা হচ্ছে মানে অর্ধেক এক কালার আর অর্ধেক আরেক কালার। সেজন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি একটা কালার নিয়ে আসি, শুধুমাত্র একটা কালার, বিফোর দিয়ে পজিশন অ্যাবসোলিউট এবং বটম থেকে জিরো, বটম থেকে জিরো, লেফট থেকে জিরো, তার উইথ হবে 100% এবং হাইট হবে কত, হাইট হবে 3 পিক্সেল। ঠিক আছে, 3 পিক্সেল হাইট, ব্যাকগ্রাউন্ড হবে আমি আপাতত রেড দিয়ে দিই, দেখি তো আসবে না। কন্টেন্ট বিফোর আফটার অবশ্যই কন্টেন্ট লাগবে, এই অবস্থা আসলো। এখন আমাকে দুইটা অর্ধেক অর্ধেক করতে হবে, অর্ধেক অর্ধেক করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই কালারটা আমি নিয়ে নিই, পিকজি, যাই হোক, তো আমি এই কালারটা নিয়ে নিলাম, কালারটা হচ্ছে আমার এইখানে, এবং সেম জিনিস আমি আফটারও দিব, আফটারও দিলাম, এবং তার উইট তাকে দিব রাইট থেকে, হ্যাঁ রাইট থেকে জিরো, এবং তার উইট হবে 50%, 50%, এবং তার কালারটা হবে এইটা, দেখি কি অবস্থা আসে। আসছে আমার কাজ
ওকে ডান। এবার আমি এটাকে একটু স্টাইল করে দেন নিচে নামাই দিন। এটা দেখি, এটা হচ্ছে প্রথমে আমি ফন্ট সাইজ এবং সব কিছু ঠিকঠাক করে ফেলি, তাহলে আমার মানে পজিশন করতে ভালো হবে। এটা হচ্ছে লাইট এবং বোল্ড, এটা লাইট এটা বোল্ড, চারটা কাজ করি। এবার দেখুন আমি এখানে এটাতে কি করলাম, মাউস কার্সর রাখলাম, আমার লাইট ওপেন সেন্স, বুঝতে পারতেছি এটা হচ্ছে বোল্ড ওপেন সেন্স, আমি বুঝতে পারতেছি। এই টেক্সটটা লাইট, সরি এটা আরেকটা টেক্সট, এখানে এটা রেগুলার সব বোল্ড, এটা বোল্ড, ঠিক আছে আমি বুঝতে পারতেছি কোন পার্টটা কি। তাহলে আমার এই অংশটুকু হচ্ছে লাইট এবং এই অংশটুকু হচ্ছে বোল্ড। আমার মার্ক আপও একটু ওভাবে চেঞ্জ করতে হবে, মার্ক আপ হচ্ছে কোনটা, এটা আমার স্পিডটা বোল্টে আছে, আমি স্প্যান দিয়ে দিলাম। তারপর নিচে কোন অংশে ইয়ার অফ এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা অর্ডিনারি পিপল, এই জায়গায় বোল্ড হবে, আমি এটাও স্প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবং এক্সট্রা অর্ডিনারি পিপল এটাও স্প্যানে নিয়ে নিলাম। ব্যাস এবার ওয়েলকাম টেক্সট এইচ ওয়ান স্প্যান পি স্প্যান, ওয়েলকাম টেক্সট এইচ ওয়ান, তার মধ্যে আবার স্প্যান আছে, তারপর আছে হচ্ছে পি, তারপর পি এর মধ্যে আবার স্প্যান আছে, ঠিক আছে। এইচ ওয়ান পুরোটাই আপার কেস, ফন্ট সাইজ 44, ওকে এইচ ওয়ান টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস ফন্ট সাইজ 44 পিক্সেল, এবং স্প্যান হচ্ছে ফন্ট ওয়েট, এটা হচ্ছে বোল্ড, বাকিটা বাকিটা লাইট, ফন্ট ওয়েট লাইট, ঠিক আছে। আমার আসলে এই অবস্থা, কালার চেঞ্জ করতে হবে, এই কালারটা হচ্ছে 999 আর এটা হচ্ছে এইটা, স্প্যান স্প্যানের কালার হচ্ছে এটা, আর এটার কালার হচ্ছে 999। দুটা নিচ লাইনে চলে আসলো কেন, এইচ ওয়ান এবং ওকে ফাইন, ঠিক আছে। ডিসপ্লে ব্লক দেওয়া হয়েছে নাকি, তাক এটা আমি দেখছি পরে। এটা কি 20 পিক্সেল, পিএ হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড রেগুলার, এটা তো রেগুলার দেওয়া আছে, আমার স্প্যানে বোল্ড লাগবে। এবং কালারও চেঞ্জ, সেম কালার এফ এফ এফ, এফ এফ এফ, অন্য কোথাও কমপ্লিট সব, ওকে
থাক, এবার আমি একটা উইড দিই 500 পিক্সেল, কতটুক আরো বেশি, হান্ড্রেড পার্সেন্টই থাক, ট্যাক্স অ্যালাইন সেন্টার করে দিই, ট্যাক্স অ্যালাইন সেন্টার, এটা এটা উপরে বুঝি নাই, এটা হবে টেক্সট লাইন সেন্টার, পজিশন রিলেটিভ না সরি, আমি এটাকে মুভ করব, আমার পিএইচডি অনুযায়ী মুভ করব, পিএইচডি পিএইচডিতে সেন্টারে আছে এমন, প্লাস আমি করব কি যাতে এটা সবসময় বটম থেকে কিছু দূর উপরে থাকে, ওই ব্যবস্থা করব, এই যে বটম বটম থেকে 400 পিক্সেল উপরে আছে, আমি ওই ব্যবস্থাই করব যাতে সবসময় আমার ব্যাকগ্রাউন্ড যদি বড় হয় তাহলে সে বটম থেকে উপরে থাকবে। এখন আমার পুরো এরিয়াটাকে আমি একটা নাম দিছিলাম হেডার এরিয়া, হেডার এরিয়া পজিশন রিলেটিভ, দেন এটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার আর পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট সে বটম থেকে, বটম থেকে জিরো, লেফট থেকে জিরো, এই অবস্থা করলাম, এখন কি হয় সে এবার এখানে আসলো, এখন কলামে কলামে একটা ইয়া দিয়ে দিই, আমরা এ দেখেন হেডার এরিয়াকে পজিশন রিলেটিভ করছি যার কারণে সে একদম এরিয়া থেকে শুরু করছে, লেফট এরিয়া থেকে, আমার আসার কথা এইখান থেকে, তাই না? তাহলে আমরা কি করবো কি আমার কলামে যে জায়গাটা আছে কলাম, আমরা শুধু চাইলে কলামকেও পজিশন রিলেটিভ করে দিতে পারি, অথবা কলামকে আরেকটা একটা ক্লাস দিলাম শুধুমাত্র পজিশন রিলেটিভ দেওয়ার জন্য, পজিশন রিলেটিভ এই জায়গাটা সরাই দেই, কলাম থেকে শুরু হয়েছে, টপ থেকে জিরো, বটম থেকে জিরো, যাক কলামে কিছুই নেই, এ দেখেন কলামের হাইট কতটুকু, এতটুকু, সেই জন্য সে বটম থেকে সে তার জায়গা থেকে শুরু হয়েছে, সমস্যা নেই। আমরা করব কি এভাবে করলেও আরেকটা সমস্যা, কারণ আমার কলাম হাইট হচ্ছে আমার কন্টেন্ট হাইট, আমরা নির্দিষ্ট কোনো হাইট দিই না, তাহলে আমরা হেডার এরিয়াকেই করি, সেটাই বেটার, থাক এটা থাক, ওকে। এখন একটা নির্দিষ্ট উইড দিয়ে দিব, দেখছেন এটা সেন্টারে এসে গেছে, উইড হচ্ছে 700 পিক্সেল, আরও বাড়াই দিই, আমার এক লাইনে দরকার লেখা 800, এটাকে সেন্টারে আনতে হলে আমার লেফট থেকে 50% সে আসলো, এবং মাইনাস করতে হবে কি মার্জিন লেফট মাইনাস 400 পিক্সেল সেন্টার, এবং বটম থেকে আমার উপরে লাগবে কত, আমি 300 পিক্সেল উপরে দিলাম, আরও কমাই দিই 250, ব্যাস এই অবস্থায় থাকলে তো ঠিক আছে, তাই না? ওকে, এখন আমার ব্যাকগ্রাউন্ড হেডার এরিয়া যতই বাড়ুক এটা এখানেই থাকবে, নিচ থেকে 200 পিক্সেল উপরে, আমি ওয়েলকাম টেক্সট নিয়ে আসলাম, ওয়েলকাম টেক্সট হচ্ছে এইখানে, ব্যাস এইটুক ক্লিয়ার, আমার হোভার ইফেক্ট প্লাস এটা সব কিছু ক্লিয়ার। এবার কোন অংশ আছে, এই অংশটুকু, এখানে কিছু আমি এটা স্কিপ করছি, এটা জেকুইরি দিয়ে দেখাবো, যখন জেকুইরি করব তখন এটা দিয়ে দেখা দিব, হ্যাঁ আর এটা করি, এটাতে কি আছে দেখেন, প্রথমে সেকশনে একটা প্যাডিং আছে 90 পিক্সেল, আমি করব কি সে এরিয়াতে চলে যাই, সে এরিয়াটা হচ্ছে অ্যাবাউট আস এরিয়া, তাই না? অ্যাবাউট আস এরিয়া একটা হচ্ছে প্যাডিং আছে,
অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তার প্যাডিং হচ্ছে আমি 80 পিক্সেল দিই, বেশি দিব না, 80 পিক্সেল, 0, উপরে নিচে 80 পিক্সেল এবং 0, ঠিক আছে, ওকে, ছবি নেই। শেপ পুরোটাই নিতে হবে, এটা হচ্ছে আমার ম্যাক, এটা হচ্ছে লেফট সাইড, ইমেজ স্ট্রিম, ওকে, পিএনজি, আচ্ছা আমরা কি ডিপ নিছিলাম? অ্যাবাউট পিএনজি এভাবে আনছিলাম, অ্যাবাউট এটা হচ্ছে ম্যাক, ফ্লোট লেফট ফ্লোট রাইট, এই অবস্থায় আসছে, দেখেন অনেক বড় ছবি এবং ছবিটা যতটুকু জায়গা নেওয়ার দরকার ততটুকুই নিয়ে ফেলছে একদম তার অনুযায়ী। আরেকটা কাজ কি করতে হবে, এই যে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট ইউজ করছি তার আগে ডিপ ক্যামেরা অভ্যস্ত ইডেন ইউজ করতে হবে, ঠিক আছে, আমি ফিক্স দিয়ে দিলাম, ঠিক আছে, এই অবস্থা আসলো। এবার আমি একটা সাইজ করি, যেমন আমি এটার মতো করে সাইজ করি, যদি দেই 510, 423, আমার মূল ওয়েট হচ্ছে 970, আমাকে ওভাবে ভাগ করতে হবে, তা 970 থেকে 970-কে 2 ভাগ করলে কত হয়, সরি 485, আমি অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট টেক্সট দুটার একটা একই স্টাইল, তা হচ্ছে উইথ এবং উইথ হচ্ছে 450 পিক্সেল, মাঝখানে একটা খালি থাকবে। তারপর আসতেছে না ইমেজের জন্য, ইমেজ সাইজ বড়, তো আমাকে কি বলতে হবে, অ্যাবাউট ইমেজের মধ্যে যে ইমেজটা আছে তার উইথ, এভাবে না বলে আমরা আমরা সকল ইমেজের জন্য বলে ফেলি, একদম উপরে কি করব, আইএমজি, বডিতে যত আইএমজি আছে তার উইথ, ম্যাক্স উইথ 100%, এর চাইতে বেশি হবে না, সেটা দিয়ে দিব ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ 100%, ঠিক আছে, তারপরে বাড়ে নেই না, অ্যাবাউট ইমেজ কি, অ্যাবাউট ইমেজের উইথ দিয়েছি না 950, উইথ 450 পিক্সেল, অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট টেক্সট, আইএমজি 100%, এবার ঠিক আছে, আচ্ছা স্টাইল করি, এটা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, আর এটা হচ্ছে ফন্ট সাইজ 34, এটা বোল্ড, এটা রেগুলার, এবং এটা লাইট, এটাও রেগুলার। আমরা মার্ক আপ কীভাবে করছিলাম, অ্যাবাউট টেক্সট H4, H1, P, তারপর ULLI A, অ্যাবাউট টেক্সট H4, H1, P, ULLI, তারপর এ ডট কি আছে, ব্রাউজ ওয়ার্ক, ব্রাউজ ওয়ার্ক,
ঠিক আছে, এইচ ফোর ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ 24 পিক্সেল, 20 পিক্সেল, ট্যাক্স, ট্রান্সফর্ম, আপার কেস, তাই তো, কালার, কালার হচ্ছে 63 63 63, কালার 63 63 63। এরপর এটা হচ্ছে ফ্রন্ট সাইজ কত, 34 পিক্সেল, ট্যাক্স, ট্রান্সফর্ম, আপার কেস। এটার মধ্যে একটা বোল্ড আছে, যে বোল্ড লেখাটা হচ্ছে অ্যাবাউট আস, এই লেখাটা হচ্ছে বোল্ড। এটাকে আমরা কী করবো, স্প্যান, স্প্যান দিয়ে করব 34 পিক্সেল রেগুলার, এবং এটা বোল্ড, কালার হচ্ছে 222, কালার 222, 34 পিক্সেল, ট্রান্সফর্ম, এবং ফন্ট সাইজ রেগুলার। এর মধ্যে স্প্যান হচ্ছে বোল্ড, স্প্যান, ফন্ট ওয়েট, বোল্ড, ঠিক আছে, এ অবস্থায় আসলো। তারপর আমার যে প্যারাগ্রাফ আছে, এখানে আবার একটা বর্ডার আছে, সমস্যা নেই, বর্ডারটা দিচ্ছি। প্যারাগ্রাফটা হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে 63 63 63, এই প্যারাগ্রাফ, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার, কালার কি 6, ওকে, এটা আসলো। তারপর ইউএলএলআই, আমার ইউএলএলআইতে কী আছে, একটা আইকন আছে, তার মধ্যে এটা হচ্ছে কি, সেমি বোল্ট, এবং এটা ইটালি, সেমি বোল্ট, ইটালি, সবগুলোই সেম, ইটালি, সেমি বোল্ট, ওকে। এখন আমি যে মার্ক আপ করছি, তার মধ্যে একটা হচ্ছে আইটেম নেম এলআই, এটা স্প্যান, সেমি বোল্ড, তাই না, এটা অবশ্যই স্প্যানে হবে যেহেতু সেমি বোল্ট, ব্যাস, ওকে, ক্লায়েন্টস। এরপর ফন্ট সাইজ, সবগুলো সাইজ একই, 18 পিক্সেল, 16 পিক্সেল, 18 পিক্সেল, ওকে। আমার স্টাইলে হচ্ছে ইউএলএলআইতে কী আছে, স্প্যান আছে, স্প্যান, ফন্ট সাইজ 16 পিক্সেল, এবং নর্মাল ফন্ট সাইজ 18 পিক্সেল, এবং নর্মাল ফন্ট ওয়েট, সেমি বোল্ড, আর এটা ফন্ট স্টাইল, স্টাইল ইটালি, এটাও কি সেমি বোল্ড, এটা ইটালিক, এটা ইটালিক, সেমি বোল্ড। আচ্ছা আগে দেখি কীরকম দেখায়, এটা অবশ্যই লাইট হবে, লাইট অথবা রেগুলার, ফন্ট ওয়েট রেগুলারই দিই, সরি, এটা কোথায় দিছি, স্প্যানে দিছি, স্প্যান, ফন্ট স্ট্যান্ড নর্মাল 18 পিক্সেল, 16 পিক্সেল, নর্মালি হচ্ছে 16 পিক্সেল, স্প্যান হচ্ছে 18 পিক্সেল। আবার মার্ক আপ দেখাই, এ দেখেন এলআই স্প্যান, আমার স্প্যানের মধ্যে যেটা নিছি সেটা হচ্ছে আমার মিশন, এটা হচ্ছে ফ্রন্ট সাইজ 18 পিক্সেল এবং সেমি বোল্ট, এই যে এলআই স্প্যান, এলআই স্প্যান, ফ্রন্ট সাইজ 18 পিক্সেল, সেমি বোল্ট দিলাম। এরপর বাকিটা হচ্ছে ফ্রন্ট সাইজ ইটালিক, এবং ফ্রন্ট সাইজ 16 পিক্সেল, ইটালিক, এটা হচ্ছে ইটালিক না, তো এটার জন্য কী করব, এই অবস্থায় আসলো। আমার এটা তো ইটালিক না, স্প্যান, এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট স্টাইল, সরি, ফ্রন্ট স্টাইল নর্মাল, ঠিক আছে, এই অবস্থা আসলো। এবার আমার এই যে ডট, এই ডটটা আমার ফ্রন্ট অসমের আইকন থেকে নিয়ে আসবে,
এবং সেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব আইকনস। এটা একটু দেখেন ইউনিকোড কিভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায়। আমি আনবো হচ্ছে সার্কেল, একটা সুন্দর আইকন আছে এটা, এটা না হ্যাঁ এটা নিয়ে আসবো। এটা একটা ইউনিকোড আছে দেখছেন, এই ইউনিকোড আমি এই রেকর্ডটাকে নিয়ে আসবো, এই এই কোডটা কপি করলাম। তারপর আমার লাগবে হচ্ছে এলআইয়ের, তাই না? আমি এটা ডিসপ্লে নান করে দিই, সরি ডিসপ্লে নান না, লিস্ট স্টাইল নান করে দিই যাতে ডিফল্টটা না আসে। ঠিক আছে, আমার ডিফল্টটা নাই এখন। এখন আমি প্রতিটা এলআইয়ের ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে আসবো। তো আমার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দিব না, আমরা দিব হচ্ছে বিফোর আফটার করে দিব। ঠিক আছে, পজিশন রিলেটিভ, তারপর অ্যাবাউট টেক্সট ইউএল অ্যালাই, তার বিফোর তার আগে শুরু হবে, এবং কন্টেন্ট আমরা যে কন্টেন্টটা আনবো সেটা হচ্ছে ডট। এই যে এই ডটটা না, আমরা এই ডটটা নিয়ে আসবো। এই ডটটা আনার নিয়ম কপি করলাম, এবং এই যে কন্টেন্ট, কন্টেন্টের জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশ তারপর কোডটা। ঠিক আছে, তারপর আমাকে বলতে হবে আমার এটা ফ্রন্ট ফ্যামিলি কি। ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট অসম। ঠিক আছে, তারপর আমাকে অবশ্যই, আচ্ছা এটুক দেখি, আমার তো অবশ্যই পজিশন লাগবে, তাই না? বিফোর আফটার পজিশন এবং কন্টেন্ট ছাড়া কাজ করে না। পজিশন দিলাম আমি লেফট থেকে জিরো দিলাম, যাতে লেফট থেকে জিরো এবং টপ থেকে জিরো এই অবস্থায় থাকে। এবার দেখি তো আসে কি না, আসছে আসছে কিন্তু এটা লেগার উপরে আসছে। এখন আমাকে এটাকে একটু লেফট থেকে কি করতে হবে, লেফট থেকে বাইরে নিয়ে আসতে হবে আমার যতটুক দরকার। ঠিক আছে, আর কি করব, এলআইকে আমি একটা নর্মালি একটা প্যাডিং দিয়ে দিই, যাতে, আচ্ছা মার্জিন বটম দিই 5 পিক্সেল, তারপর মার্জিন টপ দিই 5 পিক্সেল। এবার ঠিক আছে, ও ফন্ট সাইজ, এই ফন্টটা গোল দেখাচ্ছে, এটা মানে গোল দেখাচ্ছে না, একটা ফন্ট সাইজ দেই আগে 22 পিক্সেল, বেশি হয়ে গেছে। এবং এই দেখেন এটা, আর একটা হচ্ছে ফন্ট, না ওয়েট, এটা ইটালিক আছে না, নর্মালি এলাই করি নর্মালি ইটালিক। ঠিক আছে, কে বলছে? নর্মাল। এবার এটুকু আমি কপি করলাম, এটা হচ্ছে আমার বিফোর, আর এই যে এলআই, এলআইটাও আমি মার্জিন চেঞ্জ করছি এলআইতে, সেজন্য এলআইটাও কপি করে নিয়ে আসলাম। ব্যাস, এবার বুঝতে পারছেন কীভাবে ফন্ট অফ আমার আইকন নিয়ে আসতে হয় বিফোর আফটার দিয়ে। এবং দেখেন এমনি নর্মালি আপনারা যদি চিন্তা করে দেখেন, এদের ফন্ট অফ আমার আইকনগুলো আসছে বিফোর আফটার দিয়ে, দেখবেন আমরা তো এখানে বিফোর আফটার দিয়ে নিয়ে আসছি, নর্মালি কোথাও নিয়ে আসছি নাকি? এই যে এখানে আনছি, এখানে দেখেন এদের এই যে এফএ ক্লাস, ঠিক আছে, এফএ ক্লাস ফেসবুক বিফোর কন্টেন্ট, দেখছেন এদের এগুলো ইউনিকোড দিয়ে আসছে। অবশ্যই প্রতিটা আইকন, প্রতিটা ফন্ট ইউনিকোড হয়, ইউনিকোড থেকেই আসে। ঠিক আছে, এবার ব্রাউজার ওয়ার্ক, এখানে একটা ব্রিফ কেস আছে, ব্রিফ কেস এটা নাকি? ওকে, আমি এটা আইকনটা কপি করি, এটা আমি এসটিএমএলে নিয়ে আসবো। যেটা এসটিএমএল আসবে সেটা ব্রিফ কেস হচ্ছে এইখানে এফ এ, ব্যাস আমার ব্রিফ কেস এটা এখানে। ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল সেমি বোল্ড, ওকে
font size 12 pixel, font weight semi bold, text transform uppercase. তারপর আমার এখানে একটা আই আছে, তাই না? এই আই ক্লাসের মধ্যে একটা আই আছে, আইয়ের মার্জিন রাইট আমি 10 পিক্সেল মার্জিন রাইট দিলাম, এবং এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি যেহেতু আমি প্যাডিং দিব, ইনলাইন ব্লক, এবং এখন যদি আমি প্যাডিং দিই প্যাডিংটা কাজ করবে, 10 পিক্সেল 12 পিক্সেল, বর্ডার দিলাম, বর্ডার কত আছে বর্ডার কালার হচ্ছে এটা 1 পিক্সেল বর্ডার, 1 পিক্সেল সলিড কালার এটা, এটুক দেখার পর কী হয় দেখেন, এইটা কষ্ট। এখন আমার যে কালার, এই কালারটা হচ্ছে 6161 কালার দিনে না, কালার 6161, ঠিক আছে? একটু করে বর্ডার রেডিয়াস আছে, তাই না? বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, একই লাইনে আছে সব কিছু, একই লাইনে। যেমন এখানে আমার ইউএলটা একটু প্যাডিং লেফট পাইছে, সেটা হচ্ছে ডিফল্ট কিছু স্টাইল, এই যে ইউএল এর কিছু ডিফল্ট স্টাইল আছে। হ্যাঁ, আমি কি করব, প্রত্যেকটা ইউএল এর জন্য ইউএল মার্জিন 0, আমার বডিতে যা ইউএল ইউজ করবে, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম, ঠিক আছে? এইভাবে আসলো। এই যে এখন এখন আমাকে যতটুকু দরকার, এটা হচ্ছে আমার ইউএল হচ্ছে এইটুকু, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি পজিশনিং করে নিয়ে আসছিলাম, তাই না? এখন আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিব। যেমন আমার দরকার পড়ে লেফট এই ইউএল, এবার আমি প্যাডিং লেফট করি, 15 পিক্সেল হলে যথেষ্ট। আচ্ছা 20 পিক্সেল, 21, একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম পিক্সেল, ওকে ফাইন। এটা হচ্ছে ইউএল, সরি এই ইউএল, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছেন? এটা আরও উইড বাড়ানো যেতে পারে, অথবা এটার একটু লাইন হাইট, এবং এই যে আমরা বর্ডারটা দিই নি, আচ্ছা এই বর্ডারটা দিতে পারবেন।